প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশিং ইয়ারের পক্ষ থেকে আমি খন্দকার জয়েলিম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকে ভিডিওর বিষয় হলো আমরা নতুন একটি আপনাদেরকে টপিক ইয়ারটার উপরে বলতে চাই সেটা হলো যে আপনারা অনেক মেশিনের পার্টস পাখা পত্র ডান্টি লোহা যা কিছু আছে সকল ধরনের আমাদের কাছে আপনারা পাবেন বিভিন্ন মেশিনের স্টুল এয়ারশনের যে কোনো সমস্যায় যে কোনো প্রবলেম এবং যে কোনো ধরনের স্পেয়ার এবং যে কোনো ধরনের আপনাদের কাছে যে ধরনের স্পেয়ারই লাগুক না কেন আপনাদের কাছে যেটাই লাগবে আমরা পৌঁছে দিতে পারবো এবং আমাদের কাছে শুধুমাত্র যদি কেউ মনে করেন যে মোটর লাগবে গিয়ারবক্স লাগবে আস্তে আস্তে মেশিন চলানোর বয়স বেড়ে যাচ্ছে সময় করিয়ে যাচ্ছে প্রয়োজন এখন হতে পারে আপনাদের আমরা জানি যে প্রত্যেকটি জিনিসেরই ক্ষয় থাকবে সেই ক্ষয় সাধন থেকে নিজেকে রক্ষা করা যেমন আমরা বিভিন্ন ওষুধপত্র ডাক্তারদের কাছে যাই প্রাণীদেহের জন্য আমরা প্রাণীভিত্তিক চিকিৎসা করি প্রত্যেকটা উপাদানের জন্যই যেগুলা আমরা ব্যবহারিক পর্যায়ে রাখি সেটা রং কালার থেকে আরম্ভ করে বিভিন্ন কিছু যেমন আমরা করি আমরা একটা মেশিন ক্রয় করার পরেও সেগুলোর সার্ভিসিং বিষয়ে যদি ছোটোখাটো পার্টস লাগে এটা আমাদেরকে লাগাইলে আবার নতুন হয়ে যাবে যদি কেউ ওগুলো বুঝতে না পারেন বা যদি যারা যেখান থেকে যেভাবে যে কোম্পানির কাছ থেকে আপনারা মেশিন কিনেন না কেন সেটা আমাদের প্রত্যাশা না আমাদের সেটা মন খারাপের কিছু না আমরা প্রত্যাশা রাখি যারা চাষি ভাইরা এই উদ্ভাবনা আমাদের বাংলাদেশে নতুন শুরু হয়েছে নতুন সম্ভাবনাময় একটি জিনিস নতুন উদ্ভাবনাময় একটি জিনিস এটা শুরুর দিক থেকে আমরা যারা দায়িত্ব নিয়ে এই মেশিনের ডানিসগুলো আমদানি করেছি এবং চাষিদের কাছে আমরা বিক্রয় করেছি এবং সেই মেশিনগুলোর আমার কাছে কিনতে হবে এটা না যদি আপনারা কখনো এটা পেতে অসমর্থ হন আপনারা যে কোনো পর্যায় থেকে যে কোনোভাবে আমার কাছে এই মেশিনগুলোর যে কোনো স্পেয়ার নেওয়ার জন্য জানালে আমি আপনাদেরকে দিতে সক্ষম হব এটা আমি দৃঢ়তার সাথে বলতে পারি এবং আমাদের কাছে অনেক ধরনের এরর আছে এবং আমাদের কাছে সকল ধরনের পণ্যের উদ্ভাবনা আছে আমাদের নিজস্ব উদ্ভাবনা আমাদের বন্ধু চাষি আমাদের সহযোগী চাষি বিভিন্নভাবে আমরা এটাকে একটা গ্রুপ ওয়ার্কের মধ্যে দিয়ে আমরা ভালো মানের পোনা ভালো মানের এরটার মেশিন এবং মাছ চাষের সকল পরামর্শ প্রযুক্তিগত আমাদের জান আমাদের যতটুকু সহযোগিতা আছে জেনারা যেখানেই মেশিন কিনেন না কেন চাইলে আমাদের কাছে নিতে পারবেন লজ্জার কিছু নাই এবং আমাদের কাছ থেকে দূরে থাকার কিছু নেই এবং আমি খন্দকার জুয়েলিমাম এইটুকু আমি ক্ষুদ্র বয়স থেকে আমার নিজের ব্যক্তিগত ক্ষুদ্র যতটুকু ক্ষমতা রব্বুল আলামিন আমাকে দান করেছেন সেখান থেকে আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই যে আমার পক্ষ থেকে যদি আপনাদেরকে কোনোরূপ সহযোগিতার মধ্যে দিয়ে আপনাদেরকে আমি এগিয়ে নিতে পারি এটা হবে আমার জন্য আন্তরিকতা এবং সময়ের একটি দাবি যে আমাদের দেশে আমরা যারা এই কৃষি অর্গানাইজেশনের সঙ্গে স্বল্প লেখাপড়া জানার পরে স্বল্প জানার পরে আমরা প্র্যাকটিক্যালি হাতে কলমে করতে করতে আমরা এই বিষয়গুলোতে একটি জায়গাতে পৌঁছেছি প্রত্যেকটা দেশেই দক্ষ মানুষ তৈরি হতে হবে এবং দক্ষ চিন্তা এবং সুদক্ষ যে বিষয়গুলো সেগুলো প্রত্যেকটা সরকার প্রত্যেকটা দেশের সরকার বর্তমান সরকারেরও সে চিন্তা মাথায় আছে তারা সরকারিভাবেও চিন্তা করেন মাননীয় প্রধানমন্ত্রীরাও চিন্তা করেন যে দেশের প্রত্যেকটি মানুষই দক্ষ হয়ে গড়ে উঠুক আমরা যারা মৎস্য সেক্টরে কাজ করি মৎস্য সেক্টরের প্রত্যেকটা চাষি আর কোনো প্রতারণার শিকার আমরা যেন না হই এবং আমারও একটি চ্যালেঞ্জ থাকে আমারও একটি স্লোগান থাকে যে আমি কোনোভাবে প্রতারিত হব না এবং আমি কাউকে প্রতারণা করব না যার কারণে আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো মেশিনারিদের প্রয়োজনে আমাদের কাছে ডাবল স্পিড পুশ হয়ে প্যাডেল হুইল পনসার্স ওয়াটার বলে কনভার্টম এয়ার অক্সিজেন ফাউন্ডিং পাম্প থেকে আরম্ভ করে দুই পাখা চার পাখা আমাদের কাছে লঙ্গার 16 হুইলার 32 হুইলার প্যাডেল হুইলার থেকে আরম্ভ করে ফ্লোডিং পাম্প ফাউন্ডিং পাম্প থেকে যে কোনো ধরনের মেশিনের চাহিদা প্রয়োজনে গ্যারান্টি ওয়ারেন্টি নন গ্যারান্টি সকল ধরনের মেশিন সকল দামে আপনারা যে ধরনের নিতে চান পাবেন প্রত্যাশা রেখে আগামীর মাছ চাষে এরেশন ব্যবহারের মধ্যে দিয়ে
আন্দোলনের এরশনের আন্দোলনের মধ্য দিয়ে একটি মাছ চাষ গড়ে উঠবে সফল সর্বভৌমত্ব বাংলাদেশের প্রত্যেকটি চাষীদের সফলতা আসবে চোখে স্বপ্ন আসবে বাস্তবায়ন হবে ধন্যবাদ দিয়ে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম।